আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে গাড়িটা রিভিউ দেবো সেটা হচ্ছে জাপানি ইয়ামাহা RX 115। তো গাড়িটাতে কী কী আছে না আছে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো, কারণ খুব শীঘ্রই মনে হয় বৃষ্টি আসবে, তো একটু তাড়াহুড়ার মধ্যেই আছি। তো এক জায়গায় তিনটা বাইকের রিভিউ দিলাম, এইটা 3 নম্বর বাইক। তো আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো রিভিউটা দেখতে থাকেন। অবশ্যই ভিডিও শেষে দাম নিয়ে আলোচনা করবো, আর ডেসক্রিপশন বক্সে গাড়ির মালিকের নাম্বার এবং গাড়িতে কী কী আছে তা অবশ্যই ডেসক্রিপশনে কিছু লিখে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি। পুরো গাড়িটা একবার দেখেন, ওইটা আপনার সিলেটের কাগজ, এই যে আমি এখান থেকে সবসময় শুরু করি, আপনার সিগন্যাল লাইট, হেডলাইট, দুটোটা সিগন্যাল লাইট হেডলাইট অরিজিনাল প্রথমে দেখলাম, তারপরে নিচ দিয়ে আসি। মডগার্ড, সামনের মডগার্ডটা দেখেন, মডগার্ডের পিছনটা দেখেন, ওই পাশ থেকে আবার দেখা যায়, এই যে সকাপটা দেখেন, এই রিংয়ের মাথাগুলো দেখেন ভালো করে স্পকগুলো। আর ওইটা আপনার টাকা সাগো জাপান, তাহলে ওইটা মডেল হবে 2000 মডেল ইনশাল্লাহ, 2000 পর্যন্ত ওই টাকা সাগো জাপান, তারপরে তো আপনার ইউনিয়ন। তারপরে আসেন এইদিকে, চেসিসটা দেখেন, সবচেয়ে ভালো আপনার নিজেরা আসেন, গাড়ির কাগজটা হাতে নিয়ে আপনারা কাগজটা মিলান, ওই ইঞ্জিন চেসিস ওইগুলো নিজে থেকেই। এই যে ট্যাঙ্কির মুড়িটা দেখেন ভালো করে, আপনাদেরকে আমি সব সময় একটা কথা বলি, আজও বলতেছি, আপনারা এসে পরিবহনে গাড়িগুলো না নিয়ে আপনারা নিজে আসেন, আইসা গাড়ি দেখেন তারপরে নেন, সবচাইতে ভালো হবে। আর যদি আপনারা ওই এসে পরিবহনে নেন, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কিন্তু আপনারা কোনো সময়ও মানে দোষারোপ করলে আমি সেটা মেনে মানে মানতে কষ্ট হবে, কারণ আমি সবসময় বলি আপনারা নিজে দেখেন, কাগজ টাগজ সম্পূর্ণ দেখেন, গাড়িটা খাসে থেকে এসে দেখে যান, তারপরে এই যে ওইটা কিকারটা অরিজিনাল, তারপর আপনার কার্বোরেটরটা অবশ্যই দেখলেন, এই যে, তারপরে সাইড কভারটা দেখেন অরিজিনাল আছে, সাইলেন্সারটা দেখেন, এই যে আমি একটা গাড়ির লোকেশন দিলাম, একটা গাড়ি আপনাদের সাথে শেয়ার করলাম, তো ওই ওই ভিডিওতে দেখেই যে আপনারা কিনতে হবে সেটা কিন্তু না, আপনারা নিজে আসেন আইসা দেখেন। ওই যে বৃষ্টির কথা বলছিলাম, বৃষ্টি কিন্তু এসেই গেছে, এই যে পিছনের মডগার্ড একটু দ্রুত করতে হবে আমাকে, এই যে আপনার সিগন্যাল, ওই আপনার ব্রেক লাইট, ওই সিগন্যাল, চারটা সিগন্যাল, ব্রেক লাইট, সামনের হেডলাইট অরিজিনাল, পিছনের সামনের মডগার্ড অরিজিনাল, এই যে ওইটা আবার কিন্তু ওই বব টপ বসানো কোনো কিছু না আমার কাছে লাগতেছে, তারপরে আপনারা ভালোভাবে দেখবেন, কারণ আমার চাইতে আপনারা অনেক ভালো বুঝেন। এই যে ব্যাক প্যানেল, এই যে ব্যাক প্যানেল, পিছনের দুটোটা সকাবি অরিজিনাল, এই যে দেখেন সব কাপগুলো কিন্তু অরিজিনাল, এই যে পিছনের রিং টাকা সাকো জাপান, ওইটা কালার মিলানো, আপনার ওই চেন কাভারটা কিন্তু কালার মিলানো, ওইটা আমার মনে হচ্ছে অরিজিনাল কালার এখনো আছে, ওই ইঞ্জিনের পার্টগুলা ভিতরটা, ওইটা নিশ্চয়ই পিস্টন দেওয়া হয়েছে, গাড়ির মালিক আমার কাছে না সেক্ষেত্রে ওনাকে আমি জিজ্ঞাসা করতে পারতেছি না, ওই আপনারা ওনার সাথে আলাপ করবেন, ওইটা গাড়িটাতে গাড়ি সব সম্বন্ধে আপনারা ভালোভাবে আলাপ করবেন ওনার সাথে। এই যে ট্যাঙ্কির সাইডগুলো দেখেন কি আছে না আছে আপনারা নিজেরাই দেখবেন, এবং কাছে থেকে দেখার অনুরোধ রইল আমার, আপনারা একদম কাছে থেকে আসে আইসা দেখেন, যে মুড়িগুলা ভালো করে মুড়িগুলা দেখবেন, হরনগুলো অবশ্যই আমি বাজাবো এইটা স্টার্ট দেওয়ার পরে,
এই যে এই সাইড থেকে মোট গাড়টা দেখেন, আর এই যে আপনার ইয়ে শোকাব, আবার সামনে থেকে একটু খেয়াল করবেন এই যে মোট গার্ড, হেডলাইট, মিটার, গ্লাসটা কিন্তু অরিজিনাল না, এটা পাল্টানো। এই যে মূর্তিগুলা দেখেন, মিটার মোটামুটি ভালো আছে, ওই যে কালারগুলো এখনো দেখা যাচ্ছে। এই সাইডের মূর্তিটা দেখেন, তারপরে আসেন ট্যাঙ্কির মুড়িটা দেখেন, উপরে ট্যাঙ্কিতে কিছু দাগ আছে আপনারা খেয়াল করবেন, ছোট ছোট, ওই যে বৃষ্টির ফুটা আসতেছে, আর বৃষ্টির ফুটার সাথে এই যে দেখেন, এই যে মানে চার পাঁচটা ওই রকম ফুটো আছে। এটা এখন স্টার্ট দিব, এই যে শুনেন ইঞ্জিনের সাইডের শব্দ একদম কম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, চেষ্টা করলো আপনাদের দেখা দেয়। আমি সোমবারের মতো এখন অনুরোধ করব আপনাদের যে আপনারা যে কেউ গাড়ি নিতে চান আপনারা আসেন, গাড়িটা চালান, কাগজটা দেখেন, তারপরে গাড়ির মালিকের সাথে আলাপে বসেন, সেটা আমার অনুরোধ। আপনারা এসে পরি করে নেবেন বা কী করে নেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি চাই যে আপনারা নিজে থেকে এসে নিয়ে যান, সেটা যে কোনো গাড়ি। আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব। আর গাড়িটা আমি দেখলাম এটা মডেল 2000 মডেলের গাড়ি, আর রিং টিং যা আছে সম্পূর্ণ গাড়িতে যা যা আছে সম্পূর্ণ অরিজিনালই আছে। আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, গাড়িটা দেখলেও ভালো লাগবে। তো গাড়িটার মালিক পক্ষ গাড়িটা যেটা দাম চাইছে সেটা হচ্ছে আপনার 1,85,000 টাকা আস্কিং প্রাইস, 1,85,000 আস্কিং প্রাইস, ওইটা অবশ্যই আলোচনার সাপেক্ষে হবে। আর ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা ওনার সাথে সরাসরি আপনারা আলাপ করবেন। তো ততক্ষণ ভালো থাকবেন, আর যদি মনে করেন ভিডিওটা ভালো লাগছে বা আমার রিভিউগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যেন আপনারা যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।